হ্যালো ভিভার্স আজকে আমরা ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম সম্পর্কে ডিসকাস করব এর আগের লেকচারে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিত জেনেছি সেখানে আমরা অরবিটাল বা উপশক্তি স্তর সম্পর্কেও ধারণা পেয়েছি আমরা জানি অরবিটাল বা উপশক্তি স্তরকে এলের মান দ্বারা প্রকাশ করা হয় এবং এই এলের মানের উপর ভিত্তি করে আমরা চারটি অরবিটাল বা উপশক্তি স্তরের নাম জেনেছি এবং সেই চারটি অরবিটাল বা উপশক্তি স্তর হচ্ছে এস পি ডি এবং এফ এবং আমরা জানি যে প্রত্যেকটি অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা টুয়েলভ প্লাস ওয়ান ইন্টু টু সাহায্যে বের করতে পারবো সেখান থেকে আমরা জানি যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটি পি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে ছয়টি ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে দশটি এবং এ ফরিটালে ইলেকট্রন থাকতে পারে চোদ্দোটি এই মানগুলো আমরা বের করেছি টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ানে এলের মান বসিয়ে অর্থাৎ এস এর ক্ষেত্রে এলের মান জিরো পি এর ক্ষেত্রে এল এর মান ওয়ান ডি এর ক্ষেত্রে টু এবং এফের ক্ষেত্রে থ্রি এখন আমরা জানব যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রমটা কীভাবে ঘটে তার আগে আমাদের জানতে হবে যে প্রত্যেকটি অরবিটালই যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকে তাহলে সেটি সুস্থিতি অর্জন করে অর্থাৎ এই এস অরবিটালের ক্ষেত্রে যদি দুইটি ইলেকট্রন থাকে তাহলে আমরা বলবো পরিপূর্ণ অরবিটাল অর্থাৎ এটি সুস্থিত আবার যদি দুয়ের অর্ধেক অর্থাৎ একটি ইলেকট্রন থাকে তাহলেও আমরা বলবো এটি সুস্থিত আবার পি এর ক্ষেত্রে ছয়টি অরবিটাল ছয়টি ইলেকট্রন থাকলে আমরা বলবো এটি পরিপূর্ণ অর্থাৎ সুস্থিত এবং ছয়ের যে অর্ধেক অর্থাৎ তিনটি ইলেকট্রন থাকলেও আমরা বলবো পি অরবিটালটা সুস্থিত এখন আমরা যদি একটি ইলেকট্রন বিন্যাস করি ক্রোমিয়ামের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে চব্বিশ পারমাণবিক সংখ্যা অর্থাৎ চব্বিশটি ইলেকট্রন ক্রোমিয়ামে কীভাবে বিন্যস্ত হয় দেখো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস স্বাভাবিকভাবেই এরকম হবে ইলেকট্রন বিন্যাসটা এখন দেখো এখানে ফোর এস এবং তার আগে যে 3d. থ্রি ডি উপশক্তি স্তরে চারটি ইলেকট্রন রয়েছে আমরা জানি যে ডি অরবিটালে মোট দশটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ এখন যদি দশের অর্ধেক অর্থাৎ পাঁচটি ইলেকট্রন থাকে অর্থাৎ ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে তাহলে ডি অরবিটাল সুস্থিতি অর্জন করবে এবং এস অরবিটালে যদি একটি ইলেকট্রন থাকে অর্থাৎ এস অরবিটাল অর্ধপূর্ণ থাকলেও এস অরবিটাল সুস্থিতি অর্জন করবে এখন দেখো এখানে ফোর এস এর এই দুইটি ইলেকট্রন থেকে যদি একটি ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাহলে ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ এবং ফোর এস ওয়ান অর্থাৎ এখানে এস অরবিটালও স্থিতিশীল এবং ডি অরবিটালও স্থিতিশীল অর্থাৎ এখানে ইলেকট্রন বিন্যাসের একটি ব্যতিক্রম দেখতে পেলাম আবার একই রকমভাবে আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাস করি কপারের পারমাণবিক সংখ্যা টোয়েন্টি নাইন সেক্ষেত্রে দেখতে পাবো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন ফোর এস টু স্বাভাবিকভাবে এরকম হওয়ার কথা কিন্তু একইভাবে আমরা আগেরটার মতো যদি চিন্তা করি তাহলে দেখব যে এখানে ডি অরবিটালে নয়টি এবং এস অরবিটালে দুইটি ইলেকট্রন আছে এস অরবিটালে দুইটি ইলেকট্রন থাকলে অবশ্যই এস অরবিটালটা স্থিতিশীল কিন্তু ডি অরবিটালে নয়টি ইলেকট্রন থাকলে এটি স্থিতিশীল না অর্থাৎ ডি অরবিটাল চাইবে দশটি ইলেকট্রন বা পাঁচটি ইলেকট্রন নিয়ে থাকতে সেক্ষেত্রে এই এসের থেকে একটি ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে দেখো ইলেকট্রন বিন্যাসটা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন এবং ফোর এস ওয়ান অর্থাৎ এক্ষেত্রে এস অরবিটালও এবং ডি অরবিটাল পরিপূর্ণ অর্থাৎ দুই ক্ষেত্রেই স্থিতিশীলতা অর্জন করছে তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ইলেকট্রন বিনাশের ব্যতিক্রম নেক্সট লেকচারে আমরা আইসোটোপ সম্পর্কে ডিসকাস করবো থ্যাংক ইউ